সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হওয়া ঋষভ পান্ট মাত্রই মাঠে নামার অনুমতি পেয়েছেন। এরই মাঝে সড়ক দুর্ঘটনার শিকার হলেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার লাহিরু থিরিমান্নে। আহত হলেও তার অবস্থা গুরুতর নয় জানিয়েছেন চিকিৎসকরা। 2022 সালে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হওয়া ঋষভ পান্ট মাত্রই মাঠে নামার অনুমতি পেয়েছেন। এরই মাঝে সড়ক দুর্ঘটনার শিকার হলেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার লাহিরু থিরিমান্নে। আহত হলেও তার অবস্থা গুরুতর নয় জানিয়েছেন চিকিৎসকরা। 2022 সালের ডিসেম্বরে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন ভারতীয় ক্রিকেটার ঋষভ পান্ট। এরপর দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে মাঠের বাইরে আছেন তিনি, খেলায় ফিরবেন আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দিয়ে। দুর্ঘটনার খবর 2022 সালের মে মাসে অস্ট্রেলিয়ার কিংবদন্তি সাবেক ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্স গাড়ি দুর্ঘটনায় অকাল মৃত্যুবরণ করেন। 2007 সালের 16 মার্চ মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান বাংলাদেশের মানজারুল ইসলাম রানা। ক্রিকেটারদের সড়ক দুর্ঘটনার খবরে তাই উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে ক্রিকেট বিশ্বে। মুখোমুখি সংঘর্ষ শ্রীলঙ্কার অনুরাধাপুরার থিরাপ্পানে এলাকায় বৃহস্পতিবার সকালে দুর্ঘটনার কবলে পড়ে থিরিমান্নের গাড়ি। এ সময় তিনি চালকের আসনে ছিলেন নাকি যাত্রীর আসনে তা জানা যায়নি। ব্যস্ত থাকায় বিপরীত দিক থেকে আসা একটি লরির সাথে তার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। থিরিমান্নের সাথে তার পরিবারের সদস্যরাও ছিলেন, তবে কেউই গুরুতর আহত নন জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। লিজেন্ডস ক্রিকেট ট্রফিতে ব্যস্ত থাকায় ক্রিকেটারের শারীরিক অবস্থার খবর জানিয়েছে তার দল নিউ ইয়র্ক স্ট্রাইকার্সও কারণ নেই। ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে বলা হয়েছে, মন্দিরে যাওয়ার সময় থিরিমান্নে ও তার পরিবারের সদস্যরা দুর্ঘটনার মুখে পড়েন। পর্যবেক্ষণের জন্য তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত করা যাচ্ছে তারা নিরাপদে আছেন এবং দুশ্চিন্তার কোনো কারণ নেই। ক্রিকেট দুনিয়া কঠিন এই সময়ে থিরিমান্নের পরিবারের প্রতি সমবেদনা সহানুভূতি জানানোর পাশাপাশি তাদের জন্য মোনাজাতে মগ্ন। সিয়াম চৌধুরী, বিডি ক্রিকেট টাইম।